ঢাকাহাম বদল সামাজিক সংস্থার উদ্যোগে রাইশাবাড়িতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এদিন রাইশাবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সচিরানী ত্রিপুরা, সাংসদ রেবতী ত্রিপুরার ধর্মপত্নী তথা সমাজসেবী ববিতা ত্রিপুরা, সমীর রঞ্জন ত্রিপুরা, প্রাক্তন এমডিসি ধীরেন্দ্র ত্রিপুরা প্রমুখ। এদিন 115 জন গরিব দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানকে ঘিরে দুস্থ পরিবারগুলির মধ্যে দারুণ সাড়া পড়ে। শুরু ফেমানি মানে আনজা আমি ফেরি মানে আমি অবনার নাই ন অবহাই গলো তুগে মানে অবহাই গলো কথা বাই লেবি নেক্সট আরো যদি আমি আমকো যে কাম খাই থানাই আরো তো আমন ন যাতে গাম বা নিশ্চয় পাছতে গাম খাই না মানে আমি মঙ্গ সমু খাই থাকেন তাই তো গাম নি থানাই ন যাতে খাল খাই ফেলায় ইর আসু আসে গলো সে আমি কিছু বা কম আমি আতি গলো আনি তুমো ব মুক্তি মানে গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন দুরন্ত টিভি।